বন্ধুরা, তোমাদের প্রথমে রাষ্ট্রীয় হিন্দি ভাষা দিবসের শুভেচ্ছা। সকল দেশবাসীকে আমি রাষ্ট্রীয় হিন্দি ভাষা দিবসের পক্ষ থেকে বা জাতীয় ভাষা দিবসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। রাষ্ট্রীয় ভাষা দিবস, ভাষা বলতে যখন দেশ স্বাধীন হয়েছিল 1947 সালের 15ই আগস্টে, তারপর থেকে দেশ এত বড় একটা দেশে কমিউনিকেশন স্কিল খুবই প্রয়োজন। সেই সময় জাতীয় ভাষা করার ঘোষণা করা হচ্ছিল ইংরেজি ও হিন্দিকে। তো শেষ পর্যন্ত 1949 সালে সংবিধান কর্তৃক, সংবিধান পরিষদ কর্তৃক হিন্দিকে রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে, যার বর্ণনা তোমরা বর্তমান সংবিধানের 343 আর্টিকেলে তোমরা পেয়ে যাবে। স্বাধীনতার পরে দেশের কমিউনিকেশন পাওয়ার বাড়ানোর জন্য এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল বলে আমার মনে হয়। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই যদি এটা ব্লগিং চ্যানেল, তাও আমার মনে হলো আজকে দেওয়া উচিত, তাই আমি দিয়েছি। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।